দেশে করোনায় গত 24 ঘন্টায় আরও 40 জনের মৃত্যু হয়েছে। নিয়ে মোট প্রাণহানি হলো 12,045 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন শনাক্ত হয়েছেন 1,140 জন, যা গত দুই মাসের মধ্যে একদিনে সর্বনিম্ন শনাক্ত। এর আগে গত 13 মার্চ 1,014 জনের করোনা শনাক্তের খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। 459টি ল্যাবে অ্যান্টিজেন সহ 15,296 জনের নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট 7,77,397 জনের করোনা শনাক্ত হলো। নমুনা পরীক্ষা বিবেচনায় গেল 24 ঘন্টায় শনাক্তের হার 7.45%। একদিনে সুস্থ হয়েছেন 2,928 জন। এ নিয়ে মোট সুস্থ হলেন 7,18,249 জন। গেল 24 ঘন্টায় সুস্থতার হার 92.39%। পরিবারের সাথে ঈদ করতে সব বিধি নিষেধ আর স্বাস্থ্য ঝুঁকি উপেক্ষা করে বাড়ি ফিরছেন মানুষ। ফেরিঘাটগুলোতে আজও রয়েছে যাত্রীচাপ। এছাড়া যানবাহনের চাপ বাড়ায় বিভিন্ন মহাসড়কে তৈরি হয়েছে খণ্ড খণ্ড যানজট। অনেকেই কোনো রকম যানবাহন না পেয়ে হেঁটেই রওনা হন গন্তব্যে। ঈদের দিন ঘনিয়ে আসায় মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়। কঠোর বিধিনিষেধ কিংবা সরকারি নির্দেশনা, কোনো কিছুই বাধা হতে পারেনি মানুষের ঈদ যাত্রায়। যে যেভাবে পারছে ছুটছে প্রিয়জনের কাছে। মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঝুঁকি নিয়েই হুড়োহুড়ি করে ফেরিতে উঠছে মানুষ। ঘাটে কোনো ফেরি ভিড়তে দেখলেই তাতেই হুমড়ি খেয়ে পড়ছে তারা। করোনার ঝুঁকি নিয়েই ফেরির জন্য ছুটছে এক ঘাট থেকে অন্য ঘাটে। ফেরিতে উঠতে গিয়ে কেউ কেউ নামছেন গলা পর্যন্ত পানিতে, আবার কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে দড়ি বেয়ে উঠছেন ফেরিতে। একই অবস্থা মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটেও। ফেরির অপেক্ষায় পন্টুনে শত শত যাত্রীর ভিড়। কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না পরিস্থিতি। গাড়ির চাপ বাড়ায় ঢাকা আরিচা মহাসড়ককে যানজটের কারণে ঘাটে পৌঁছাতে সময় লাগছে বেশি। যেখানে 10 টাকা বাড়ায় সেখানে 30 টাকারও বেশি উদ্যোগ বাড়ানো হচ্ছে, ঠিক আছে। অনেক ভোগান্তি, বিভিন্ন দা ভাঙে আসছে, এটা 800 টাকা খরচা হচ্ছে। গত বছর করোনার জন্য আমরা ঢাকাতে আছি, আমাগো তো দেশে আমাগো বাপ মা আছে, মুরব্বী দাঁড়া অসুস্থ তো হয় দেখে তো আমরা ওকে দেখা লাগে। ভোট 2টা বাজে বেরোইছি, এখন পর্যন্ত গা পৌঁছাইতে পারলাম না। কোন সময় যে আমরা বাসায় যাব তাও বলতে পারি না। আমাদের পকেটে টাকা যা ছিল মোটামুটি শেষের দিকে। এদিকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও রয়েছে ঘরমুখো মানুষের ভিড়। বেড়েছে যানবাহনের চাপও। গণপরিবহন বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাক, পিক আপ, মাইক্রোবাস, প্রাইভেট কার, মোটরসাইকেল, লেগুনা ও সিএনজি অটোরিকশায় চড়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে অসংখ্য মানুষ। তানিয়া নাসরিন, ডিবিসি নিউজ ডেস্ক। মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসা দুটি ফেরি মাদারীপুরের বাংলাবাজার ঘাটে ভেড়ার ঠিক আগে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি এবং প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। ঘাট কর্তৃপক্ষ এবং পুলিশ জানায় সকাল 10টায় যাত্রী বোঝাই করে শিমুলিয়া ঘাট থেকে রোরো ফেরি শাহপরাণ ছেড়ে আসে। বেলা 11:30টায় বাংলাবাজার ঘাটে পৌঁছলে দেখা যায় আঞ্চুর মাতুব্বর নামে 15 বছরের কিশোর ফেরিতে মারা গেছে। অন্যদিকে এনায়েতপুরী ফেরিতে হিটস্ট্রোকে আরও 4 জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে 2 জন পুরুষ এবং 2 জন মহিলা। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। গাজীপুর, নরসিংদী, বরিশাল এবং টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 11 জন। সকালে গাজীপুরের ভবানীপুর এলাকায় গাড়ি মেরামতের সময় মাইক্রোবাসের ধাক্কায় র্যাব সদস্যসহ 2 জন মারা গেছেন। এ সময় আহত হন আরও 3 জন র্যাব সদস্যসহ মোট 4 জন। পুলিশ জানায় গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে র্যাব 4-এর একটি গাড়ি বিকল হয়ে পড়ে। গাড়িটি মেরামত করার সময় পেছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হন র্যাব 4-এর সার্জেন্ট খায়রুল ইসলাম এবং মোটর মেকানিক লিটন মিয়া। এদিকে নরসিংদীতে বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 1 নারীসহ 3 জন নিহত হন, আহত হয়েছেন আরও 5 জন। এদিকে বরিশালে গরু নদীতে বাস এবং থ্রি হুইলারের সংঘর্ষে 2 জন পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আর টাঙ্গাইলের ভুয়াপুরে বাস চাপায় মারা গেছেন 1 জন কলেজ ছাত্র। নারায়ণগঞ্জের 2 থানায় করা 5টি মামলায় হেফাজত নেতা মামুনুল হকের 15 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে জান্নাতারা ঝর্ণার দায়ের করা ধর্ষণ মামলাটিও রয়েছে। দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির এই আদেশ দেন। কাশিমপুর কারাগার থেকে মামুনুল হক ভার্চুয়ালি আদালতে যুক্ত ছিলেন। এ সময় পুলিশ এবং সিআইডি 5 মামলায় 38 দিনের রিমান্ডের আবেদন করে। আদালত শুনানি শেষে 15 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 3রা এপ্রিল রিসোর্ট কাণ্ডের পর হেফাজতে ইসলামের বহিষ্কৃত যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে সোনারগাঁও থানায় 3টি এবং নাশকতার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় আরও 2টি মামলা করা হয়। বিকো আদালত আজকে মামুনুল হকের সোনারগাঁ থানার 3টি মামলা এবং সিদ্ধিরগঞ্জ থানার 2টি মামলা ভার্চুয়াল আদালতে শুনানি গ্রহণ করেন।
আসামি বক্তব্য শ্রবণ করে প্রত্যেক মামলায় বিজ্ঞ আদালত তিন দিন করে পাঁচটা মামলা পনেরো দিনের পুলিশ। কয়েকটি দেশে চাঁদ দেখার ভিত্তিতে চাঁদপুর এবং পটুয়াখালীতে বেশ কয়েকটি গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে। সকালে চাঁদপুরের হাজীগঞ্জের সাদরা দরবার শরীফ জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ এবং মানুষের শান্তি কামনায় মোনাজাত করা হয়। এদিকে পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর দরবার শরীফে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। একশো বছর আগে থেকে সৌদির সাথে মিল রেখে রোজা এবং ঈদ পালন করে আসলেও এবার নতুন করে সোমালিয়া, ইকুয়েডর, নাইজেরিয়ার সাথে মিল রেখে ঈদুল ফিতর পালন করছেন গ্রামবাসী। করোনার ভয়াবহতা বাড়ায় এবার সংক্রমণ এড়াতে সারা দেশে খোলা স্থানে ঈদের নামাজে না পড়ার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। তাই ঈদ জামাত হচ্ছে না কিশোরগঞ্জের শোলাকিয়া আর দিনাজপুরের গোড়ে শহীদ ময়দানে, তবে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের নামাজ। কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠের ঈদ জামাতে অংশ নেয়ার জন্য বছর জুড়ে আগ্রহ নিয়ে অপেক্ষা করেন অনেকেই। ঐতিহ্যবাহী এই ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন কয়েক লাখ মুসল্লি। তবে করোনা ভাইরাসের ভয়াবহতায় গত বছর এই মাঠে জামাতের আয়োজন হয়নি, এবারও হচ্ছে না। করোনার জন্য যে গত দুই বছর যাবৎ আমরা এই মাঠে নামাজ পড়তে পারতেছি না। জামাতগুলো দুজো দেয়াতে অনেক কে কোনভাবে আসে এটা তো বলা যায় না, যেই কারণে এই সরকার নিষিদ্ধ করা হয়েছে। স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় শোলাকিয়ায় ১৯৪তম ঈদের জামাত হবে না বলে জানিয়েছে প্রশাসন। তবে জেলার সব মসজিদে ঈদ জামাত হবে। দেশের বৃহত্তম যে ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দান এবার করোনা পরিস্থিতির কারণে এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না। যে আমরা স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা পাকলা মসজিদেও একাধিক জামাত অনুষ্ঠিত হবে। এদিকে দিনাজপুরের গোড়ে শহীদ ময়দানেও এবার ঈদের জামাত হচ্ছে না। করোনার কারণে গত বছরও এ মাঠে ঈদুল ফিতর ও ঈদুল আজহার জামাত হয়নি। আগামীতে এই ঈদগাহ মাঠে যাতে একসঙ্গে নামাজ আদায় করতে পারি, মাঠে নামাজ পড়লে আমরা আনন্দ পাই সবাই মিলে। দেশ করোনা মুক্ত হলে ঐতিহাসিক এই ময়দানে ঈদ জামাতে অংশ নিতে আবারও জড়ো হবেন লাখো মুসল্লি, এমনটাই প্রত্যাশা স্থানীয় সংসদ সদস্য ও হুইপ ইকবালুর রহিমের। ঈদুল ফিতরের নামাজ মসজিদে আদায় করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মোনাজাত করব। আগামীতে যেন আমরা ঈদুল আজহার নামাজ, ঈদুল ফিতরের নামাজ আমরা ঈদগাহ মাঠে পড়তে পারি। ২৩ একর জায়গার এই ঈদগাহে একসঙ্গে ১০ লাখ মানুষ নামাজ আদায় করতে পারে বলে জানান সংশ্লিষ্টরা। ফেরদৌস আবির, ডিবিসি। খুলনা জেলার সব উপজেলায় ডিজিটাল অ্যাপসের মাধ্যমে মিলাদের কাছ থেকে চাল সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। দুপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার চাল সংগ্রহের উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী বলেন, গেল বছর চাল সংগ্রহে খুলনার লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে, এবছরও লক্ষ্যমাত্রা পূরণ হলে সরবরাহকারীদের পুরস্কৃত করা হবে। এবছর খুলনায় ১৭,522 মেট্রিক টন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ১৬ আগস্ট পর্যন্ত এই চাল সংগ্রহ করা হবে। দেশের বিভিন্ন স্থানে কর্মহীন, হতদরিদ্র এবং দুস্থদের মাঝে ঈদ উপহার এবং খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। ময়মনসিংহে করোনায় কর্মহীন ৫,০০০ অসহায় গরিব প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে উপহার সামগ্রী তুলে দেন গৃহায়ণ এবং গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। ফরিদপুরের কোমরপুর উচ্চ বিদ্যালয় মাঠে দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা। এদিকে লালমনিরহাটে দরিদ্রদের মাঝে ঈদের শাড়ি লুঙ্গি বিতরণ করেছে জাতীয় পার্টি। দলের চেয়ারম্যান জিএম কাদের পক্ষ থেকে ঈদ উপহার তুলে দেন স্থানীয় নেতাকর্মীরা। ঠাকুরগাঁওয়ে ৫ টাকার ঈদ বাজার নিয়ে ৫০০ কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন সহায়। শহরের বড় মাঠে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। টাকা না পাওয়ায় নানিকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বগুড়ার এক যুবক। এই ঘটনায় নাতি ইয়াকুব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ আলী আশরাফ ভূঁইয়া জানান, জমি নিয়ে নানি আসিয়া বেওয়ার সাথে ইয়াকুব আলীর বিরোধ ছিল। গরু বিক্রির টাকা না দেয় নানির উপর ক্ষুব্ধ হয় ইয়াকুব, পরে টাকা হাতিয়ে নেবার সময় বাধা দিলে ছুরিকাঘাতে নানিকে হত্যা করে সে। করোনা মহামারীতে কর্মহীন ও দুস্থ ৬০০ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছে যশোর সেনাবাহিনী। সকালে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের উদ্যোগে এই খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এ সময় দুস্থ পরিবারের মধ্যে চাল, আটা, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবণ এবং সাবান দেওয়া হয়। গাজীপুরে বেতনের দাবিতে বিক্ষোভ করেছে স্টাইল ক্রাফট পোশাক কারখানার শ্রমিকরা। সকালে জয়দেবপুর চান্দনা চৌরাস্তার আঞ্চলিক সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।
হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রতিপক্ষের আঘাতে এক কৃষক নিহত হয়েছেন। সকালে ফালু মিয়াকে রাস্তায় একা পেয়ে হামলা চালানো হয়। পূর্ব বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাবনা সদর পৌরসভা কুটিপাড়ায় অস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ জনি এবং ফারুককে গ্রেপ্তার করা হয়। জনির বিরুদ্ধে হত্যাসহ চারটি মামলা রয়েছে।